নমস্কার বন্ধুরা, আমি পিয়া, পিয়া ভ্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি হলো পটল পোস্ত। চলো দেখবে আমি কিভাবে বানাই। পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি পটলগুলোকে আগে থেকেই কেটে, গোটা গোটা পটলকে কেটে দেখো মাঝখানে একটু একটু ফাঁক করে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। তাই এইভাবে পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর চিনি মেখে দিয়েছিলাম যাতে পটলগুলো একদম সফট হয়ে যায়। খেতে একেবারে সফট হয়ে গেলে খেতে খুব ভালো হয়। তাই আমি আগে থেকে হলুদ লবণ আর চিনি মেখে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এখন এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলোকে এখানে অল্প ভেজে নিব। পটলগুলোকে আমি 15-20 মিনিট মতো হলুদ লবণ আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে অল্প ঢাকা দিয়ে রাখবো যাতে পটলগুলো একেবারে ভালোভাবে সফট হয়ে ভাজা হয়ে যায়। তাই আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো। সাথে এখানে আমি মিক্সারে নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর অল্প পরিমাণে শস্য, আর এখন একটু নুন দিয়ে দিব। সেটা আমি পটলগুলোকে বারে বারে নাড়াচাড়া করছি। আবার ঢাকা দিয়ে রাখছি। পোস্ত পেস্ট করা হয়ে গেছে, তখন পটলগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আরও একটু সময় রাখবো পটলটাকে ভালো করে উঠিয়ে দিচ্ছি। যে সাইডগুলো হয়নি ওই সাইডগুলো আমি আবার উঠিয়ে দিচ্ছি। এখন আমি আবার অল্প ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। আমি এখানে ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প পানমৌরি, তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, সর্ষ, আদা, কাঁচা লঙ্কা, কাঁচিতে লেগে থাকা সর্ষে পোস্তগুলো দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, নুনটা আমি খুব একটা বেশি দিইনি কারণ আমি পটলে নুন মেখে রেখেছিলাম, আবার সর্ষে বাটাতেও নুন দিয়েছিলাম। তাই এখন আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো মশলাগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তার জন্য দেখো মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, মশলাটাকে আমি আরো একটু ভাজা ভাজা করে নেবো। মশলা যত ভাজা হবে তরকারির তত টেস্ট ভালো হয়। মশলাটা একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেবো অল্প জল। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তরকারিটাতে উতলা চলে এসছে, এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। অল্প ঢাকা দিয়ে রাখবো। পটল তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো।